নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগত। এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করতাম। দীর্ঘ 20 দিনের আমাদের বিরতি ছিল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো আবার আমরা আজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি, কিন্তু কয়েকদিন, আপাতত সামনের কয়েকদিন কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি সকালে প্রবলি আনতে পারবো না। তবে আমি চেষ্টা করছি দুপুর থেকে বিকেলের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আপলোড করে দেওয়ার। তো আজ 5ই অক্টোবর 2021-এর ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। মনে রাখবেন এগুলো দ্য হিন্দু থেকে নেওয়া, কিন্তু দ্য হিন্দু থেকে আমরা যদি স্ক্রিনশট নিই বা এখান থেকে পেজগুলো নিই তাহলে কপিরাইটের একটা ইস্যু থাকে। তো সেই জন্য আমি ভিন্ন ওয়েবসাইট থেকে দ্য হিন্দুর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তুলে আনছি। চলুন শুরু করা যাক। তো আজকে যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে সাইক্লোন শাহিন। তো মনে রাখবেন সাইক্লোন শাহিন কোথাকার। তো সাইক্লোন শাহিন ব্যাটার্স দ্য সুলতানেট অফ ওমান। তো এটা সুলতানেট অফ ওমান এখানে কিন্তু পড়বে, কিন্তু এখানে বলা হচ্ছে, দেখুন, দ্য নেম শাহিন ইজ গিভেন বাই কাতার। পরীক্ষায় কোশ্চেন শুধুমাত্র দুটো আসতে পারে, সাইক্লোন শাহিন কোথায় পড়বে, একটা কারেক্ট অ্যান্সার হবে ওমান, এবং সাইক্লোন শাহিনের নামকরণ কে করেছে, কারেক্ট অ্যান্সার কাতার। তো এই রিলেটেড আপনাকে আরও কয়েকটি তথ্য জানতে হবে, আরও কয়েকটি তথ্য বলতে কয়েকটি রিসেন্ট সাইক্লোনের নাম। যেমন ধরুন কয়েকদিন আগে সাইক্লোন তওকাতে, সাইক্লোন তওকাতে এটা আমাদের ওয়েস্ট কোস্টে পড়েছিল, অর্থাৎ গুজরাট উপকূলে, মহারাষ্ট্র, গোয়া এই রিজিয়নে পড়েছিল। তো এই সাইক্লোন তওকাতে এর নামকে দিয়েছিল মায়ানমার। কিছুদিন আগে আমাদের যে ইস্ট কোস্টে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এই উপকূলে যে ল্যান্ডফল হয়েছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দীঘা এই এরিয়াতে যে ল্যান্ডফল হয়েছিল, সাইক্লোন যশ বা ইয়াস, এটার নামকরণ কে করেছিল, এটার নামকরণ করেছিল ওমান। এছাড়াও সাইক্লোন নিসর্গ, তার নামকরণ করেছিল কে, বাংলাদেশ। এছাড়াও সাইক্লোন যে আমফান, তার নামকরণ করেছিল থাইল্যান্ড। তো এইরকম কিন্তু কয়েকটা আমাদের মনে রাখতে হবে। তেমনই কিন্তু সাইক্লোন শাহিন, যার নামকরণ করেছে কাতার এবং এটা পড়েছে ওমানে। আর একটা নিউজ মনে রাখবেন, রিসেন্টলি গুলাব, সাইক্লোন যে গুলাব, এটা কিন্তু নামকরণ করেছিল পাকিস্তান। তো এগুলোর থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট দেখব, ওয়ার্ল্ড অ্যানিমাল ডে 4th অক্টোবর 2021, বিশ্ব অ্যানিম্যাল বা প্রাণী দিবস এটা কত তারিখ পালন করা হয়। তো 4th অক্টোবর 2021 সালে কিন্তু বিশ্ব অ্যানিম্যাল দিবস বা ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে পালন করা হয় প্রতি বছর। এবছর দেখুন, ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 4th অক্টোবর। দ্য মেইন গোল অফ ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে ইজ টু রেইজ দ্য স্ট্যাটাস অফ অ্যানিম্যাল ইন অর্ডার টু ইম্প্রুভ ওয়েলফেয়ার স্ট্যান্ডার্ড অ্যাবাউট দ্য গ্লোব। তো আমাদের যে পৃথিবী, এই পৃথিবীতে অ্যানিম্যালদের ওয়েলফেয়ারের জন্য এবং সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলার জন্য এই যে 4th অক্টোবর প্রতি বছর ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে পালন করা হয়। নেক্সট দেখব, ইন্ডিয়া শ্রীলঙ্কা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মিত্র শক্তি 21 বিগিনস টুডে। তো এটা দেখুন, 4ই অক্টোবর 2021-এর নিউজ। তো ডিফেন্সের পাশ থেকে খুব ইম্পর্টেন্ট মিত্র শক্তি 21, এটা কিন্তু আমাদের ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। এছাড়াও মিত্র শক্তি এই টাইপের কিছু এক্সারসাইজ কিন্তু বাংলাদেশের সাথে আমাদের হয়েছে, তো সেহেতু দুটো গুলিয়ে ফেলবেন না। আর মিত্র শক্তি 21 এটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হওয়া মিলিটারি এক্সারসাইজ। এখানে বলছে দেখুন, দ্য 8th এডিশন অফ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মিত্র শক্তি 21 বিগান টুডে, অর্থাৎ 4th অক্টোবর। দ্য 12th ডে এক্সারসাইজ ইজ বিং কন্ডাক্টেড অ্যাট কম্বাট ট্রেনিং স্কুল আম্পারা, শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কাতে এটা কন্ডাক্ট হবে। এখানে আরও বলছে, দ্য 7th এডিশন অফ দ্য মিত্র শক্তি এক্সারসাইজ ওয়াজ কন্ডাক্টেড ফরেন ট্রেনিং নোড FTN ইন পুনে 2019। দ্য এইম অফ দ্য এক্সারসাইজ ইজ টু প্রমোট ক্লোজ রিলেশন বিটুইন এইমস অফ বথ কান্ট্রিজ। দেখুন, শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার যে রিলেশন সেটা কিন্তু কিছুদিন হলো একটু তিক্ত হয়েছে। কেন বলছি, তার কারণ ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার রিলেশন বরাবরই ভালো, এখনও খুবই ভালো রয়েছে, কিন্তু প্রিভিয়াসের তুলনায় সামান্য তিক্ত হয়েছে। এর মাঝে চায়নার চলে আসার কারণে চায়না কিছু ব্যাগরা দিচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কার রিলেশনের মাঝে। তো শ্রীলঙ্কার লোন নেওয়া রয়েছে, হাম্বানটোটা বন্ধ নিয়ে ইস্যুতে চলে রয়েছে। তো সেই কারণে শ্রীলঙ্কা আবার কয়েকদিন আগে, মোটামুটি 6 থেকে 7 মাস আগে, ইন্ডিয়ার কাছে সেই টাকাটা ফেরত, সেই টাকাটা চেয়েছিল শ্রীলঙ্কা যাতে লোনটা শোধ করতে পারে, কিন্তু সেখানে ইন্ডিয়া সেখানে রাজি হয়নি। সেখানে আবার শ্রীলঙ্কা চায়নার কাছ থেকে লোন নেওয়ার কথা আবার ভাবছিল, কিন্তু সেক্ষেত্রে আবার ইন্ডিয়া, আবার যে গোটাবায় রাজাবাক্সা, তাকে আশ্বস্ত করেছেন যে লোন দেবে। তো এই নিয়ে একটু ইস্যু চলছিল। তো যাই হোক, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়। তবে মনে রাখবেন, ইন্ডিয়া শ্রীলঙ্কা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মিত্রশক্তি 21 4th অক্টোবর শুরু হলো। নেক্সট দেখুন, মান্ধানা, স্মৃতি মান্ধানা প্রথম ইন্ডিয়ান ওম্যান হলেন যিনি টেস্ট 100 করলেন অস্ট্রেলিয়াতে। এর আগে কোনো ভারতীয় মহিলার অস্ট্রেলিয়াতে টেস্ট 100 ছিল না। বর্তমানে অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজটা চলছে সেখানে ভারতের হয়ে স্মৃতি মান্ধানা তিনি কিন্তু টেস্ট 100 করলেন। অসাধারণ খেলেছিলেন, আমি নিজেও খেলাটা দেখেছিলাম, খুব হাইলাইট দেখেছিলাম, খুব সুন্দর সুন্দর শট খেলে তিনি কিন্তু
100 করেছিলেন। নেক্সট এখানে বলছে বথ ওপেনার্স মান্ধানা অ্যান্ড শেফালি বর্মা স্কোর টুগেদারে 93 রান পার্টনারশিপ। তো এখানে আমি একটা তথ্য বলে দিই, শেফালি বর্মা নামটা যখন পেলাম, ভারতের সবচেয়ে কনিষ্ঠতম প্লেয়ার, শুধুমাত্র মেল ক্রিকেট ফিমেল ক্রিকেট এমনটা কিন্তু নয়, সমগ্র ভারতের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম প্লেয়ার শেফালি বর্মা, যিনি টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি এটাতে সবচেয়ে কম বয়সে ডেবিউ করেছেন। তার বয়স ছিল তখন 16 বছর 150 দিনে তিনি কিন্তু ডেবিউ করেছেন টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টিতে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শেফালি বর্মা, এবার সামনে যে এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টার। তো এখানে বলছে দ্য ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার হ্যাজ বিন সেট আপ ইন এ নিয়ারলি 150 ইয়ার ওল্ড বাংলো ইন গুয়াহাটি আসাম। তো কোথায় হচ্ছে 150 বছরের পুরনো বাংলো যেটা গুয়াহাটি আসামে রয়েছে। দ্য বাংলো ইউজ টু বি দ্য 17th সেঞ্চুরি মিলিটারি অফিস অফ দ্য আহম রুলার্স। তো আহম রুলার্সের 17th সেঞ্চুরিতে মিলিটারি অফিস হিসেবে এটা ইউজ করা হতো। ইট ওয়াজ কল্ড ব্রহ্ম বারাপুকুনাগার তিলা। তো এর অর্থ হচ্ছে বারপুকান্স হিলক। তো অ্যাকচুয়ালি আমার এর অর্থ আমার জানা নেই, তবে এটা কিন্তু মনে রাখবেন, পরীক্ষায় অনলাইন হিসেবে ডিরেক্টলি চলে আসতে পারে। নেক্সট দেখুন, বারপুকনা ওয়াজ এ পোস্ট ইকুইভ্যালেন্ট টু গভর্নর জেনারেল ক্রিয়েটেড বাই আহম কিং প্রতাপ সিনহা অর সুসেনফা। তো এটা অতটা ইম্পর্ট্যান্ট না, তবে আপনি যদি ইউপিএসসি দেন সেক্ষেত্রে আপনাকে আর্ট অ্যান্ড কালচার থেকে একটু ডিটেলস একটু দেখতে হবে, তাছাড়া এমনি WBCS-এর পক্ষ থেকে ইম্পর্ট্যান্ট নয়। নেক্সট দেখুন, ইন্টারন্যাশনাল কফি ডে 2021, এটা ইম্পর্ট্যান্ট। প্রতি বছর অক্টোবর 1 ইন্টারন্যাশনাল কফি ডে পালন করা হয়। এর অবজেক্টিভ কী? বলছি টু আইডেন্টিফাই দ্য প্লাইট অফ দ্য ফার্মার্স অফ কফি বিনস অ্যান্ড এক্সপ্রেসিং আওয়ার লাভ ফর দ্য অ্যারোমেটিক ড্রিঙ্ক। তো এই যে অ্যারোমেটিক ড্রিঙ্কের প্রতি আমাদের যে লাভ, এছাড়াও কফি ফার্মারদের আরও প্রমোট করার জন্যই কিন্তু প্রতি বছর ইন্টারন্যাশনাল কফি ডে পালন করা হয় অক্টোবর 1st। ইনিশিয়েটেড ইন জাপান। তো এটা প্রথম হয় কোথায়? জাপানে 2015 সালে ফার্স্ট কফি ডে পালন করা হয়। এর সিগনিফিকেন্স দেখুন, ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন সেট আপ ইন 1963, ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন 1963 সালে লন্ডনের প্রথম কিন্তু এটা অনুষ্ঠিত হয় এবং এখানেই প্রতিষ্ঠিত হয়। আর ফার্স্ট ডিক্লেয়ার করা হয় ইন্টারন্যাশনাল কফি ডে অক্টোবর 1, 2015। সিন্স দেন দিস ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। নেক্সট দেখবো আমরা ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল সম্পর্কে জানবো। তো এরকম টেম্পোরারি মেম্বার, পারমানেন্ট মেম্বার, এইরকম মেম্বার রিলেটেড আপনারা অনেক কারেন্ট অ্যাফেয়ার শুনেছেন, অনেক নিউজ শুনেছেন। তো ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল সম্পর্কে জেনে নিন। তো এখানে বলছে দ্য ইউনাইটেড নেশনস চার্টার এস্টাবলিশ 6 মেইন অর্গানস অফ দ্য ইউনাইটেড নেশনস ইনক্লুডিং দ্য ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। দেখুন, ইউনাইটেড নেশনসের বিভিন্ন রকম অর্গান রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে একটি ইউএনএসসি বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। দ্য সিকিউরিটি কাউন্সিল has the power to make decisions that member states are then obligated to implement it under the charter. তো এই চার্টারের মধ্যে রয়েছে, আর পার্লামেন্ট অ্যান্ড নন পার্লামেন্ট মেম্বার্সের মধ্যে দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু PBRCS-এ বহুবার এসছে। দ্য ইউএনএসসি ইজ কম্পোজ অফ 15 মেম্বার, যার মধ্যে 5 জন পারমানেন্ট এবং 10 জন নন পারমানেন্ট। স্পেশালি SSC-র এক্সামে ওই 3 থেকে 4 শিফটে এই টাইপের কোশ্চেন দেখেছে, পারমানেন্ট এবং নন পারমানেন্ট মেম্বার থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। ইউএনএসসি এখানে 15টা মেম্বার থাকে, তার মধ্যে 5 জন পারমানেন্ট, 10 জন নন পারমানেন্ট, কোশ্চেন বাধা করে পড়বেন নাহলে গুলিয়ে যেতে পারে। নেক্সট, ইচ ইয়ার দ্য জেনারেল অ্যাসেম্বলি ইলেক্টস 5 নন পারমানেন্ট মেম্বার ফর এ 2 ইয়ার্স টার্ম। 5 জন করে নন পারমানেন্ট মেম্বারকে চুজ করে, অর্থাৎ কান্ট্রিকে চুজ করে 2 বছরের টার্মের জন্য। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটো পার্ট, এই দুটো প্যারা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট দেখুন, অ্যাবাউট এ জল জীবন মিশন সম্পর্কে জেনে নিন। জল জীবন মিশনের মাধ্যমে কী বলা হয়? JJM বা জল জীবন মিশন, এটা কিন্তু 55 লিটার প্রতি ব্যক্তি পিছু, প্রতি রুরাল হাউস হোল্ডে প্রতিদিন 55 লিটার ওয়াটার কিন্তু বরাদ্দ করেছে জল জীবন মিশনের দ্বারা। ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশান FHTC এর দ্বারা 2024-এর মধ্যে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন কত সালের মধ্যে, 2024-এর মধ্যে। আমি প্রিভিয়াস ইয়ার্সে একটা কোশ্চেন দেখছিলাম, এছাড়াও বিভিন্ন মক টেস্টে আমি এই টাইপের কোশ্চেন দেখেছি যে কত সালের মধ্যে এটাকে কমপ্লিট করা হবে। তো কারেক্ট আনসার 2024। তো ইট ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ জলশক্তি, এটাও মনে রাখবেন। জল জীবন মিশন অবশ্যই মিনিস্ট্রি অফ জলশক্তির আন্ডারে, আর এটা প্রথম লঞ্চ করা হয় 2019। এটাও কিন্তু স্টেটমেন্ট বেসিস, স্পেশালি এটা ইউপিএসসি, CAPSC, এছাড়াও CDS 2, সামনে যেটা CDS অবশ্যই 2, আর ফার্স্ট হাফে যেটা হবে সেটা CDS 1। তো
সিডিএস টু সামনে যে এক্সাম রয়েছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই টাইপের এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন আসে, তো ভালো করে মনে রাখবেন, পরীক্ষায় কমন আসতে পারে। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা কিন্তু রেগুলারভাবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিস করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।